এই দেখো আমার মাটাকে, দেখো মাথা কাও মাথা কাও মাথা কাও, দেখেছো? হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুন্স লাইফস্টাইল। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমরাও এখন ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকল ইউটিউব ফ্রেন্ডের জন্য হ্যাপি সরস্বতী পুজো। আজকে কালকে ঠাকুর তো ঢুকে গেছে, তোমাদের দেখাবো। তো দেখো আমি উঠেছি আজকে ভোর 6টার সময়, উঠে সমস্ত কালকে তো রাত্রে আমি ঠাকুরের বাসন সব মেজে রেখেছি। জানি আজকে পারবো না, যেহেতু আজকে আমাদের অফিসে ফ্ল্যাগ হোস্টিং হবে। আমরা আজকে আমি আমরা কেন দিবাকর সেম এত, মানে কি বলবো, এদিকে 26 জানুয়ারি, এদিকে সরস্বতী পুজো, মানে সবারই একটা মানে মানে দুটা একসাথে পড়াতে না বহুতই প্রবলেম হচ্ছে, মানে হচ্ছে কি হয়ে যাচ্ছে। দেখো ভোর 6টায় উঠে আমি সমস্ত ঘর টর, জানি সব মাসে দেরি করে এসে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে পোশাক করে নিয়েছি, নিজে স্নান টান করেছি, যা যা মুখের কাজ করে নিয়েছি। আর দেখো চুল এখনও খুলিনি, সিঁদুর লাস্টে পড়বো। এখন যাব হচ্ছে আমাদের অফিসে ফ্ল্যাগ হোস্টিং হবে, ওখানেই আমি যাব। তো চলো এই দেখো, আর দিবাকর জেগে আছে, মানে একটু তন্দ্র তন্দ্র ভাব, মেয়ে তো ঘুমাচ্ছে। আর আমাদের 7:45 মধ্যে বেরোতে হবে ফাইনাল, এখন বাজে 6:30। চলো এই আধ ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে, তাহলে চলো এখন রাখছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, দেখো মানে কি বলবো, দিবাকর তো কি বকা দিচ্ছিল আমাকে, দিবাকর এখন দিয়ে আসবে। মেয়ে তো ঘুমাচ্ছে গো ঠাকুর, যেন মেয়ে যেন 9টার দিকে উঠে গো, কেন রাঙাদি অফিস রাঙাদি ঠাকুরঘরে ঢুকছে, ঠাকুরের কাজ করছে। মামকে বলে আসি শোনা, আমার পাশে ঘুমাতে, দিবাকর তো সেই বকা দিচ্ছে। এত সকালে উঠেও আমি লেট করে পৌঁছেছি আমার অফিসে, অলরেডি অনেকেই চলে আসছে, আমার পরেও অনেকে এসছে। তো আমি আসছি তার কিছুক্ষণ পরেই, স্যার বক্তৃতা দিচ্ছিল। তো যাই হোক আমি প্রথম থেকেই শুনতে পেরেছি, আর স্যার যেগুলো কথা বলছে সত্যি মনটা ছুঁয়ে গেল। আর দেখেছো কত মানুষ আমরা একত্রিত হয়েছি, আরও মানুষ হয়েছে, কিন্তু আমি সব কিছু ভিডিওটা তুলতে পারিনি, কারণ কি মাঝে মধ্যে বক্তৃতাও শুনছিলাম স্যারের। হ্যাঁ, তো এখন পতাকা উত্তোলন করছে স্যার, এই যে, আর কি সুন্দরভাবে সাজিয়েছে যারা আর কি সাজিয়েছে। সত্যি আমি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমি গর্বিত বোধ করি। মেরা ভারত মহান হ্যায়, জয় হিন্দ, বন্দে মাতরম। তো আমি চলে আসছি ঘরে, এই যে মিষ্টি প্যাকেট দিয়েছে, তারা ওরা জানো না তো কি অবস্থা। যাওয়ার সময় ওরা প্রায় ঢুকে আছে, আর সময় আমাদের অফিসের এক ভাইয়ের দাদা ভাইয়ের সাথে আসছি, ওনা ঢুকে গেছিলো ভিতরে, জানো কি বলবো, সবাই মিলে বার করছে ওনা। তাহলে চলো যাওয়া যাক। তো চলে আসছি ঘরে, ঘরে চলে আসছি, কি মজা। ছোট হতো যদি মামিদের মতো হলে হয়ে যেত মিষ্টি সোনামা। তিন দিন না 4 দিন পর সার করে দিয়েছে,
শান্ত দা যাও না আরো বেশি করে Aku mau kau
তো শুরু কর নমো জয় জয় দেবী চরাচর সারে উচ্চ শোভিত মুক্তা হারে মীনা মীনা পুস্তক বঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে নিত্যে কমল লোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যান দেহি নমঃস্তুতে না নম কর নম কর বাবা নম কর আমাদের পুজো ভালোভাবে সম্পূর্ণ হলো, পুরো প্রসাদ খেয়েছি, আমার প্রসাদ খেতে খুব ভালোই খেয়েছি। আর এখন তোমাদেরকে দেখিয়েছি ইলিশ মাছ, সেই ইলিশ মাছ মাছের মাছ সব ইলিশ মাছ রান্না করা হয়নি, কারণ কি রাঙাদা যেখানে পূজা রাঙাদারা এবার এই বছর থেকে ফার্স্ট সরস্বতী পুজো স্টার্ট করেছে, ওখানেই রাঙাদারা যাবে। রাঙাদি মামিটা আমাকে যেতে বলছিলো, আমি যাবো না, ক্লাবেও যাবো না, এক বছর ক্লাবে গেছিলাম, ক্লাবও যাবো না, আমি ঘরেই খাবো। তো এত প্রচণ্ড জোরে খিদা পেয়ে গেছে, তো ওই ইলিশ মাছের মানে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল আর ভাত চপ, তোমাদের ইলিশ মাছের কালারটা দেখাই। এই দেখো ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল, আর আমি এইটুকু ভাত নিয়ে নিয়েছি, এখন ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে খাবো। তো চলো এখন রাখছি, খাওয়া দাওয়া করি, পরে আবার একটু রেস্ট করে বিকালে বেরোতে হবে, তাই তো? তোমরা তো সবাই বেরোচ্ছ। এখন বাজে ঘড়িতে 2:30, তো এখন আমি একটু ফ্রি হলাম, পুরো ঠাকুরঘর পরিষ্কার করে নিই যাতে রাত্রেবেলা আর করতে না লাগে। কী বলতো, ভালো লাগে না রাত্রেবেলা, ইচ্ছাও করে না, তো এখন একটু শুবো। ওই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি, মেয়েকে দিবাকর ঘুম পাড়িয়ে দিয়েছে। দেখো মেয়ে ওই ট্র্যাক স্যুটটা পরেছে, ওই যে প্লাজো সেটটা যে পরেছে কুর্তি, ওটা এখনও ছাড়িনি, ওটা পরেই শুয়ে পড়েছে। তা প্রথমত কী কান্না, যেহেতু মাম মিষ্টি শাড়ি পরেছে, ও কান্না, ও তো বুঝে না না, তারপরে যাই অনেক কষ্টে ওকে ঘুম পাড়ালো দিবাকর। আমি যাবো আবার, আজকে শীতলা পূজার মিটিং আছে, তোমরা জানোই লামডিংয়ে সব থেকে বড়ো শীতলা পূজা হয়, নর্থ ইস্টের মধ্যে সব থেকে বড়ো শীতলা পূজা হয় লামডিংয়ে। তো মার্চের 28 পুজোটা শুরু হবে, ডেট ফিক্সড হয়ে গেছে, তো আজকে ওই শীতলা পূজার মিটিংই আজকে হবে। তো দিবাকর তো যেতেই হবে, তুমি তো জানোই আগের বছর তোমরা দেখেছো, তো দিবাকর তো যাবেই। তো আমরা হয়তো 6টার দিকে বেরোতে পারি, 4:30 কি 4:30 থেকে মিটিং শুরু হবে। তো রাঙাদি এখন যাচ্ছে হচ্ছে খেতে, রাঙাদারা যেখানে পূজা করে ওখানে, আমাকে বোঝান যে আমি যাবো না, তাই চলো এখন আমি একটু টেস্ট করি, তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, তো এখন বাজে ঘড়িতে 4:30, তো আমিও একটু ভালোই ঘুমিয়েছি, একটু বলতে ভালোই ঘুমিয়েছি, মেয়েও জাস্ট ঘুম থেকে উঠলো। দেখো বিছনা পাটি এখন উঠায়নি, তো মেয়ের শাড়ি তোমাদের দেখায়, মেয়ে কী শাড়ি পরবে, মা যেটা দিয়েছে তোমাদের দেখেছো, হাকোবা শাড়ি পরবে, রেডি করার পর তোমাদের দেখাবো, মেয়ে হাতে চুড়ি পরেছে, দেখো
চুরি পড়েছে তো রাঙাদিরা চলে আসছে তো দিবাকর তো বললাম মিটিং এ গেছে খেয়ে দে আজকে ক্লাবেই খেয়েছে খেয়ে দে মিটিং এ চলে গেছে তো চলো মেকি রেডি মা লিস্ট লাগা মা লিস্ট লাগা মা লিস্ট লাগা 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 দেখি ওই আয়নার সামনে গিয়ে লাগা এই দেখো আমার মাটাকে দেখো মাতাকাও 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 দেখেছো সোনা মা যদি একসাথে মানে একখানে মানে দাঁড়িয়ে থাকে চুপচাপ দেখো আমার মেয়ের ফাইনাল লুক মা দেখাও ওইদিকে মিষ্টিকে মাসি শাড়ি পরিয়ে দিচ্ছে মিষ্টি শাড়ি পরাই ছিল মানে বাচ্চা না খুলে গেছে দেখি মাকে দেখি মা এই দেখো আমার মাটাকে এই দেখো আমার মাটাকে দেখো লেখা কি আছে তো এই দেখো আমার ফাইনাল লুক এই যে দেখেন কানে গলার হাতের চুড়ি ভাবছি অন্য ব্লাউজ পরে ফুলাতে যেহেতু বাইরে ঠান্ডা চাদর নিয়েছি চলো অনেকটা দেরি হয়েছে এখন আপনার শাড়ি সাজ চল টাটা বাবাই কোন দিকে ঘটি গরম খাওয়া দেখো মার্কেট কত ভিড় সরস্বতী পুজোর জন্য আর খুব ভালো লাগে সরস্বতী পূজাটা কারণ কি ছোট ছোট বাচ্চাদেরকে বেশি ভালো লাগে যারা কি সুন্দর সুন্দর শাড়ি পরে ওদেরকে দেখতে আরো বেশি ভালো লাগে বড়দের থেকে শোনো মা তো সামনে একটা বড় পূজা হচ্ছে দেখো কত ভিড় মানুষের কত গ্যাদারিং মনে হচ্ছে দুর্গাপুজো লুকা দেয় তুমি তো এই দেখো সোনা মা ভিতরে ওই যে দিবাকর বেলুন কিনে দিয়েছে এই যে তো এখন বাজে ঘড়িতে 9:30 চলে আসছি আমরা আরো কিছুক্ষণ থাকতে পারতাম মেয়ের হঠাৎ করে প্রচন্ড মানে কান্নাকাটি প্রচন্ড কান্নাকাটি যাই না বুঝতে পারিনি মানে রাঙা দিয়েও বুঝতে পারি রাঙা দিয়ে মুন আমি তো ফার্স্ট টাইম এরকম দেখছি এরকম করছে কেন যাই না কেন হঠাৎ জিদ উঠে গেছে মেয়ের মানে চিপস তিন চারটা চিপস নষ্ট করলো একটু খাই ফেলে দেয় একটু খাই ফেলে দেয় তারপরে আমরা যে ঠাকুরের প্রসাদটা খাচ্ছিলাম যে খিচুড়ি ওটা লাগবে ভাবছি কী জানি কি ওটা তারপরে খেলো না লাস্টে ফাইনালি সব থেকে বেশি জিদ উঠছে মিশালের দোকানে তো রাঙা দিয়ে মিশাল নিচ্ছে অত মিশাল খেতে পারে না ও তো বুঝে না না কোনো অবুঝলে যা হয় বাচ্চা কবে যাওয়া মেয়েটা বড়ো হবে গো ভাবছি কী না কি ও মিশাল লাগবে দিব না ঝাল কী কান্নাকাটি চোখ মুখ নাক দিয়ে মানে জল চোখের জল মানে কী অবস্থা যাচ্ছা তাই তারপরে রাস্তায় রাঙাদাকে দিল রাঙাদাকে পেলাম দিবাকর রাঙাদার কাছে দিল মিষ্টি গেলো তারপরে চুপচাপ হয়ে এখন ঘরে চুপচাপ শুয়ে মোবাইল দেখছি কী বলো তোমাকে তোমাদেরকে আর তাহলে চলো আজকে সারাদিনে সরস্বতী পূজার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনে গিয়ে ক্লিক করবে তাহলে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে তো অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্টে আমার অনেক অনেক বেশি দরকার সত্যি আর আমার এই শাড়িটা নতুনই শাড়ি আজকেই পড়েছে এই শাড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জুয়েলারিটা জুয়েলারি তো এটা অনলাইন থেকে পারচেস করেছি আমি এই জুয়েলারি অনেক আগেই পারচেস করার জন্য পরেছি আজকে আর এই ব্লাউজটা অন্য একটা শাড়ির ব্লাউজ আছে পরেছি এই শাড়ির সাথে যে ব্লাউজটা সেটা পরতে পারিনি কারণ কি ব্লাউজটা ঘাড়েরতেই খুলে পরে যাচ্ছিল ওখানে একটা দড়ি বাঁধতে লাগবে
আর নটটা বেটি ছটা করতে লাগবে তো যাব দেই কালকে যেতে পারি তেলা দোনে তাহলে চলো রাখছি টাটা গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থাকো সুস্থ থাকো অলওয়েজ স্মাইল করবে আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চলে এসো তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে কেমন রাখছি টাটা বাবা